আর ঝিমিয়ে পড়া অলস জীবন যাপন, গলির ক্রিকেট আর ডিসেম্বরে কমলা লেবু সহযোগে ইডেনের টেস্ট ক্রিকেট, আড্ডা আর চায়ের পেয়ালায় দেশোদ্ধার। মানে কলকাতা বলতে আমাদের মনের মধ্যে যে ছবিগুলো সাধারণত ভেসে ওঠে, আজকের কলকাতা কিন্তু সেখান থেকে অনেকটাই আলাদা। আলট্রা কনজুমারিজমের ছায়া ঘনিয়েছে ভারতবর্ষের বাকি শহরগুলোর মতো এখানেও। ম্যাকডোনাল্ড, কেএফসি, সাউথ সিটি এগুলোর অভার আনাগুলি নয়, বরঞ্চ সাধারণের হাতের নাগালের মধ্যে এসে যাওয়া বেঁচে থাকার নতুন ডেফিনেশন। অন্তত পক্ষে বিনোদনী বিজ্ঞাপন আর মেগা সিরিয়ালগুলো আমাকে সেরকমই ইঙ্গিত দেয়। কেন্দ্র সরকারের পারমিশন আর ব্যাঙের ছাতার মতো এখানে ওখানে গজিয়ে ওঠা সওদাগরি অফিসগুলোর সৌজন্যে এখন বাঙালি মধ্যবিত্তের হাতে ডিসপোজেবল ক্যাশ আগের চেয়ে অনেকটাই বেশি। ফলে চারিদিকে একটা উত্তেজনা, একটা নতুন দৌড়। বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোটা মাস্ট। নতুন গেজেটটা বেরোলো কি বেরোলো না, অবিলম্বে তা প্রয়োজন। লাগে টাকা, দেবে ক্রেডিট কার্ড। দৌড় 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 দৌড়। আর এই দৌড়ে পিছিয়ে পড়া মানে হতাশা, অবসাদ, ক্রমবর্ধমান। এরকমই এক সাধারণ মধ্যবিত্ত চাকুরিজীবী অনিকেত বোস। অনিকেত আর তার অনেক অধরা স্বপ্নগুলো হঠাৎ এক জাদু কাঠি ছোঁয়ায় বাস্তব হয়ে ওঠে। কিন্তু তারপর আসুন দেখি। তারপর মাসের শেষে সংসার যখন অচল হবে, সংসারের আবার মাসের প্রথম মাসের শেষ দেড়খানা ঘরের জন্য মাসে মাসে 5,000 টাকা করে কমছি। বলি এই যে ডেফিসিটটা মিটবে কি করে? তোমার তো এই ডেফিসিটটা ডেফিসিট, তার জন্য আমি তো আমার ছেলেকে ওই ফ্রি কর্পোরেশন স্কুলে ফেলে রাখতে পারি না। আরে বাবা, আমি কি তাই বলেছি? আমি কি তাই বলেছি? দেখো বাপের বাড়ি, আমার বাপের বাড়ির দিকে সব ছেলেগুলো ভালো ভালো নামি দামি স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম। হ্যাঁ হ্যাঁ, জানি 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 জানি। দেখো আমার বাবা না বড় লোক না, তবু কলকাতায় একখানা বাড়ি আছে। আমার দাদা একটু ভালো থাকা, ভালো খাওয়ার স্বপ্নটাও কি দেখতে পারি না আমরা? ঝুমুর ঝুমুর আমার ঝুমুর, কত কত নতুন ধরনের জামা প্যান্টের কাপড় বেরিয়েছে। কতদিন নতুন একটা জামা পরিনি। এই কতদিন আমরা একসঙ্গে সিনেমায় যাইনি, আমরা ট্যাক্সিতে চড়িনি, আমরা রেস্টুরেন্টে খাইনি। আরে বাবা, আসল কথাটা তুমি জানো? আসল কথাটা হলো টাকা, বুঝলে?
যদি আমার কাছে টাকা থাকতো না, সালা কলকাতা শহরটাকে আমি কিনে নিতাম। এখন অবস্থা আমাকেই না কোনোদিন নিলামে চালাতে হয়, চাকরিটা আছে তাই। কিন্তু ওই যে সিনেমা থিয়েটারে যেসব ওই জিনিসপত্র ভাড়া দিতে, সেগুলো সব বন্ধ হয়ে গেল তাই না? সিনেমা থিয়েটারও কি সেসব দিন আছে রে? বাবা বেঁচে থাকতে দেখেছি কত বড় বড় সামাজিক পৌরাণিক ছবি, কত বড় বড় অ্যাক্টার, কত বড় বড় ডিরেক্টর সব আমাদের দোকানে যাতায়াত। এখন মডার্ন ফার্নিচার, উপরটা চকচক করছে, নিচেরটা কিন্তু তো সব পুরনো অ্যান্টিকের ভ্যালু কে দেবে বলো? কেউ দেবে? কিন্তু তাহলে ওই জিনিসপত্র গুলো ওগুলো কি হবে? কি হবে? গ্রুপ থিয়েটার গুলোকে ফোন করবে, বললাম গাড়ি ভাড়া করে এসো, কিছু বিলে দাও, মানে এমনি নিয়ে চলে যাও। তো ওইসব চলে চলে আর কি বুঝতে বুঝতে দু একটা ফ্লপ পেলাম না, তা ভাবলাম তোমরা নতুন সংসার বুঝিয়েছো, আসি আবার হাতে করে কিছু নিয়ে আসি। এগুলো জানো তো, এগুলো এনেছি তোমার জন্য, পছন্দ হয় কিনা? তবে ওই যে বলছি গ্যাস টিভি ফ্রি, এসব কিন্তু আজকাল বাঙালি মধ্যবিত্তের বাড়ি সবার কাছেই আছে। আমি তো সেদিনকে গেটিস্তানে গিয়ে টক করে 32 তুলে গেলাম। 32? 32 ইঞ্চি টিভি! তার বসতে গেলাই বইয়ের মুখটা দেখার মতো আদর যত্ন বেড়েছে কয়েকটু। তার টিভি এমনিতেই নুন আনতে পান্তা ভুলে, তবে ইচ্ছে কার না হয় বলো শরদদা? কিন্তু দেখো না, এই দেড়খানা ঘর ভাড়া নিয়ে কোন রকমে বেঁচে আছি আর কি। দুপুরবেলা ভাত খেয়ে আমি ওই উপরের ঘরটায় চলে যাই, হ্যাঁ, একটু ভাত ঘুমে হালকা আমেজ আসে, আর সেই তন্দ্রার মধ্যে না বাস্তব আর স্বপ্ন আমার কেমন যেন একাকার হয়ে যায়। কিরকম? ওই 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 তন্দ্রার মধ্যে দেখি ওই ওই দোতলার ওই একচিলতে ঘরটা কেমন কেন বিশাল হয়ে গেছে, আর 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 দামি দামি ভারী ভারী সব আসবাবপত্র ওই নিজেরাই নড়াচড়া করে ওই ঘরটাকে ভরিয়ে ফেলেছে। কি নেই সেখানে? টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। তারপর 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 একটা একটা করে ওই ওই আসবাবপত্রগুলো কেমন যেন উঠবে যায়। এই এই ঘুম ভাঙলে না আমার নিজেকেই খুব বোকা বোকা লাগে। আরে ওরকম ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন সব বাঙালিরাই অল্প অল্প থাকে, টাকার কথা মনে পড়ে। একদিন রবিবার খবরের কাগজে লটারি রেজাল্ট দেখতে দেখতে চোখটা একটু লেগে গেছে, স্বপ্নে দেখি পুরো ঘরটা টাকা স্তূপে ভরে গেছে, আর সেই টাকা স্তূপের মাঝখানে আমি ছটপট 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 করছি, ছটপট করতে করতে একটা লাঠি বসিয়েছি, মারা মারা তোদের বমি ছিটকে দিয়ে দরজা বাইরে। এক সপ্তাহ ধরে শুধু ডালার ভাত পাতার ডাল, ডালার ভাত সে একদিন গেছে। কিন্তু 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 শরদদা, এই স্বপ্নগুলো আছে বলে আমাদের আমাদের বেঁচে থাকার একটা মানে আছে তাই না? আর কথাটা টাকার নয়, যেন টাকার নয়, যেমন আমার আমার না এমনি খুব ভাবতে ভালো লাগে। ধরো একটা নতুন গল্পের বই পড়লাম বা একটা সিনেমা দেখলাম, সেই সেই গল্পের সূত্র ধরে
আমার মনের মধ্যে কত যে গল্প আসে। আমি কেবল ভাবি যদি এরকম আমার সঙ্গেও হয়, যদি যদি সত্যি এমন একটা গুহা থাকে যার সামনে দাঁড়িয়ে আমি ওই আলি বাবার মতোই চিৎকার করে বলবো চিচি ইনফার। আর গুহার দরজাটা, গুহার দরজাটা আস্তে 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 এই হলো আমাদের অনেকে বেচারা মধ্যবিত্ত, অনেকে স্বপ্ন বিলাসী, অনেকে এইভাবেই চলতে চলতে দেওয়ালে পিঠটা প্রায় থেকে গিয়েছে। ঠিক তখনই ঘটলো এক অভূতপূর্ব ঘটনা। বসন্তের বিলাপ স্বাভাবিক, কারণ বসন্তের রাজত্ব শুধু বসন্তকালটুকু। আর বাঙালির মনে চির বসন্ত আনতে পারেন যিনি, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। সারেগামাবিকের ক্লাসিক্সে আজকে আমি নীলাঞ্জন সৌমিত্র চট্টোপাধ্যায়ের একের পর এক সুপারহিট গান রেখেছি আপনার জন্য। আজকের এই এপিসোডে আপনি জানবেন মুম্বাইয়ের কোন সুপার টুপার হিট অভিনেত্রী, সুপারস্টার অভিনেত্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা এক্সপ্রেশনে কাত হয়ে গেছিলেন, অবাক হয়ে গেছিলেন। বাংলা ফিল্মে কোন সুপার ডুপার হিট ফ্যাশন স্টেটমেন্ট এলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাত ধরে, সেটা আজকে আপনি এই এপিসোডে জানবেন। অর্থাৎ আজকে সারেগামাবিকের ক্লাসিক্সে নীলাঞ্জনের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা জানা অজানা গল্প আপনার গান শোনার পৃথিবীতে নতুন রং লাগাবে। হাত ঘষলে এক দৈত্য এসে দাঁড়াবে।
কি হুকুম আছে বলুন? আমাকে নিয়ে চলো, সেই সব পেয়েছি রে দেশে, সেই সব পেয়েছি রে দেশে, সেই সব পেয়েছি রে দেশে। কি পোকা পোকা কাজ নাই না করে ফেলেছি, জুটা জোর ঘাবড়েছে। দাঁড়িয়ে এইসব কথা ভাবাও ঠিক না, কিন্তু কিন্তু মানুষ তো এখন চাঁদে যাচ্ছে, মানুষ তো মহাকাশে যাচ্ছে। আচ্ছা দৈত্য দানব না হোক, এই চাঁদ বা মহাকাশ থেকে অসীম শক্তিশালী কি কেউ আসতে পারে না? একটু একটু ঘষে দেখি না, আরে দেখি না চা হবে। কে দরজা খোলা আছে? আমি প্রদীপের দৈত্য। প্রদীপ দত্ত? প্রদীপ দত্ত কি নামে কই? আরে কই কি নামে তো কোনদিন? প্রদীপ দত্ত না, প্রদীপের দৈত্য। দৈত্য ছোট সাফি এখানে থাকেন কি করে? আরে ও পেশারে তাছাড়া পাচ্ছি বা কোথা থেকে বলুন। কিন্তু হ্যাঁ, আমরা ওই 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 ছোটবেলায় ওই গল্পের বইতে পড়তাম যে ওই প্রদীপ ঘষলে তার মধ্যে থেকে ওই ওই বিশাল ধোঁয়ার মতন দৈত্য চলে আসতো, কি বলে, হ্যাঁ ওই ওই তাল গাছের মতন চেহারা, ওই মুড়ার মতন দাঁত। আমার সিগারেটের ওটা মারলো স্যার, এখন থেকে আপনি আমার বস, আর বসের সামনে ধূমপান করাটা অপরাধ। দাদি কি দাদি কি? হ্যাঁ যে কথা জিজ্ঞাসা করছিলেন, চেহারা তাই তো, তা সে ধোয়ার মতো ধর নিয়ে দেখা দিলে আপনিও খুশি হতেন না, আর পাঁচজনে চেঁচামেচি করত। তাছাড়া ইভলিউশন বা বিবর্তন বলে একটা কথা আছে নাকি? দেখতে যুগে যেমন দরকার তেমন হয়েই আমাকে আসতে হবে, নাহলে তো এই যুগে আলাদিনেরা আমায় দেখে হার্ট ফেল করত। এই যে হা করছি, মুখের ভেতরটা ভালো করে দেখো, দুপাশে দুটো মস্ত দাঁত ছিল। ছোট করে ফেলেছি সার্জারি করে, যুগে সবই দাঁত কি চলে? আসো মাল বড় টোয়েন্টি প্যাক বিলিতি। আমি জানতাম আজ আপনার অনেক সিগারেটের প্রয়োজন হবে, যদি মনে করিয়ে দিই সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইওর হেলথ। সরি আমরা অনুগত হয়ে আপনাকে ফান্ডা দিলাম, মাফ করবেন। বলুন আপনার জন্য আমি আর কি কি করতে পারি? আমি যা চাই তো আপনি সব দিতে পারবেন? নিশ্চয়ই, যে কোনো বস্তুগত জিনিসই আমি আপনাকে এনে দিতে পারি। কিন্তু যদি মনে করুন মন খারাপ লাগে আপনার, গানের গলা নেই তবু ঠিক সুরে গান গাইতে ইচ্ছে করছেন, তাহলে সেসব ক্ষেত্রে আবার কিছু করার নেই।
সাহায্য না আমি বরং আপনাকে সুন্দরী মেয়ে আমি বিলিতি মদ এনে দিতে পারি গানের জন্য আপনাকে আমি ভালো হারমোনিয়াম বা তবলা বা ভালো উস্তাদ এনে দিতে পারি ধরুন আমার যদি অসুখ বিসুখ করে ডাক্তার বা ওষুধ এনে দেওয়ার ভার আমার কিন্তু রোগ সারিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিতে পারি যে কোনো বস্তুগত জিনিসই আপনি আমার থেকে পাবেন বাট নাথিং অ্যাবস্ট্রাক্ট আমি কিন্তু আপনার যে কোনো হুকুম তামিল করতে বাধ্য আপনি আপনার পছন্দের তারিফ করতে হয় স্যার একেবারে মডার্ন আর্কিটেকচার কালি পেয়ে যাবেন বাড়ি হলে আপনি বলতেন প্রদীপের দৈত্য বাড়ি চাই অমনি মাটি ফুড়ে বাড়ি উঠত এখনো কি তাই হবে তাছাড়া ফাঁকা জায়গা তো ওনার রয়েছে রাতারাতি বাড়ি গুজি উঠলে লোকে তো সে আপনাকেই চেপে ধরবে বাড়ির মালিক শেয়ার মার্কেটে জোর মার খেয়ে বেঁচে দিতে চাই কত ছয় লাখ কোটি কোটি এত বড় বাড়ির মানে মোটর গাড়ি দাও রিকোয়ারমেন্ট লিস্টে ঢুকিয়ে দিব মোটর এখন আপনার শুধু এটা প্রেজেন্টেবল ইনকাম আর ট্যাক্স রিটার্নটা দেখাতে হবে ও ওসব ম্যানেজ হয়ে যাবে আপনি বরঞ্চ আপনি বরঞ্চ একটা কাজ করুন ইয়ে মিসেস কে নিয়ে কালি বাড়িটা দেখিয়ে দিন ঝুমুনা একটা ফিজের কথা প্রায় বলে হয়ে যাবে আমাদের গ্যাস উপায়টা নো প্রবলেম এভরিথিং উইল বি অ্যারেঞ্জ স্যার এখন তাহলে আমি আসি Aschorjyo Prodeep.
আনিকেত বোস। আমি পড়াশন বলবে এবারে কি ঠিক মিস্টার আর মিসেস বোসে আজ এই বাড়িতে আসার কথা, কেন যে ওনারা একটু দেরি করছে বুঝতে পারছি না। ওই ওনারা এসে গেলে মনে হয় Ruby.
বুঝে গেছে স্যার,
তা কিরকম পছন্দ হয় আপনার? ও রুবি, what's up? রুবি আগরওয়াল is a hard nut to crack. আজ পর্যন্ত জলসায় নাচা ছাড়া রুবি আগরওয়াল কে কেউ ছুঁয়েও দেখেনি। কিন্তু তুমি তো সব পারো প্রদীপ, পারো না? আগেই বলেছি স্যার, কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট পাইয়া দেবার ক্ষমতা আমার নেই। রুবি আগরওয়ালকে আমি আপনার পায়ে ফেলে দিতে পারি, কিন্তু তার ভালোবাসা, তার ভালোবাসা আপনাকে নিজেকেই অর্জন করতে হবে। আপনি অপেক্ষা করুন, আমি পাঠিয়ে দিচ্ছি। রুবি, 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 রুবি। আপনি আমাকে দেখেছেন মিস্টার বস? আমি পয়সার জন্য নাচি, কিন্তু আমার সেলফ রেসপেক্ট আছে, আমায় মাফ কর। ওয়াহ ওয়াহ ওয়াহ, কিন্তু মামনি তুমি ভুলে গেছো, এটা কারণ বিটা অনিকেত বসে বাড়ি। আর এখানে 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 যা হয় অনিকেত বসে মর্জি মতো না, তুমি থাকবে, তুমি থাকবে। সময় হয় না বুঝলে, এই তো গত মাসে তো আমি কলকাতাতেই ছিলাম না। হ্যাঁ জানি,
তোমার সব খবর কাগজেই পাই। দেখে খুশি হও তো? আমার খুশি দিয়ে কি হবে বলো? তুমি খুশি থাকলেই যথেষ্ট। আচ্ছা কবে আসবে এদিকে? দেখছি, আবার আমার নেক্সট উইকে টোকিও সিঙ্গাপুর হয়ে একবার সিডনি যাওয়ার কথা। আরে জানো, আমি গত মাসে গেছিলাম প্যারিসে, ওখানকার মেয়েরা তোমাকে কি বলবো। তোমার গলাটা না একটু ক্লান্ত শোনাচ্ছে। ক্লান্ত? কেন ক্লান্ত শোনাবে কেন? না, মনে হয় একটু বয়সের ছাপ পড়েছে। কি যে বলো তুমি, আমার মনে হচ্ছে তুমি নিজেই গুলিয়ে গেছো, তো সেই জন্য এইসব বলছো। যাকে ছাড়ো, আমি না, আমি এখন ছাড় না। এক মিনিট, তোমার কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ? না মানে কিছু জিজ্ঞেস করবে না। मेरे नसीब में तू है।
তুমি শুধু আমার জন্যই নাচবে। তুমি আমার আমার ভালোবাসো, তোমার হাতটা দাও, হাতটা দাও, আমি আমি ছুঁয়ে আমি একটু অনুভব করতে চাই ভালোবাসা। কোথাও কোনো নিশ্চয়তা পেলাম না প্রদীপ, সকলেই কেমন যেন একটা বাধ্য বিনীত ভদ্র হুকুম করলে যাবে।
মাকে দিয়ে চা খুশি করানো যায়, চুমুর আমার স্ত্রী এমন কিসে? আমি আমি মাঝরাতে তাকে ঘুম থেকে উঠানো, এতটুকু এতটুকু বিরক্ত হলো না, বরং বরং ভালোবাসা প্রকাশ করলো, আদর আপ্যায়ন করলো। আপনি কোনো ত্রুটি পাননি তো? হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি প্রদীপ, পেয়েছি। আমি আমি একটা মানুষকে অর্জন করে উঠতে পারিনি, চুমুর সে আমার স্ত্রী, তাকেও না, তাকেও না। তুমি সেই স্বপ্নগুলোকে পায়ের তলার টুকরে মুচড়ে এগিয়ে গেলে আমাকে। আমার আমার কথা থাক বাবু, যাকে তুমি একদিন না দেখলে চোখে হারাতে, তাকেও তোমার করতে একটু সময় লাগলো না। তুমি তুমি আজ মস্ত মানুষ, কত নাম ডাক প্রতিপত্তি, কিন্তু আমি সাধারণ মানুষ, মন্দিরের বিগ্রহের সামনে মাথা নিচু করে দাঁড়ানো যায়, প্রণাম করা যায়, সম্ভ্রম দেখানো যায়, তাকে তাকে ভালোবাসা যায় কি, তার উপর রাগ অভিমান করা যায় কি? দেবতার দেবতার পায় নীরবে দু এক চোখে চোখ পড়লে তা অগোচরেই থেকে যায়। আমিকে তুমি সুখিত, তুমি সুখিত করবে, তাই না?
আমি তোমার শেষ দেখতে চাই। কি হলো? যাও। বেশ, দেখুন। Watch out!
তারপর বহুযুগ পরের কথা, এ এক অসীম দেশের অসীম গান। এই যে আমাদের দেখছেন, আমার নাম হরিহর। এই নদীটায় আমি রোজ নাও পারাপার করি। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, কুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই, অথৈ দরিয়ার পানি দিবসনি শীতে ডাকে, দিবসনি শীতে ডাকে, দিয়া হাত সানি রে, দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, কুল দরিয়া। আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা একটু অন্য ধরনের প্রোডাকশন ছিল, আমরা একটু অন্যরকম ভাবে চেষ্টা করেছি, চ্যালেঞ্জিং ছিল, নানা রকম এক্সপেরিমেন্টেশন হয়েছে। কেমন লাগলো সেটা আপনাদের কাছ থেকে পরে শুনবো, আশা করি মোটামুটি ভালোই লেগেছে। আমি আমার তরফ থেকে টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাই থ্যাংকস অ্যান্ড গ্র্যাটিটিউড টু জে অ্যান্ড রিস আউট দেয়ার, আই এম রিয়েলি গিভিং ইউ গাইজ সো মাচ ট্রাভেল সিন্স ইয়েস্টারডে, থ্যাংকস ফর বিয়িং উইথ মি, থ্যাংকস ফর ইউ গাইজ, অ্যান্ড থ্যাংকস ফর এভরিথিং, থ্যাংক ইউ।